এই শহরেই থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না ঢাকার প্রথম বোটানিক্যাল গার্ডেন বলধা গার্ডেন। এই বাগানের আছে নানান গল্প। এর প্রতিষ্ঠা আজ থেকে প্রায় 108 বছর আগে 1909 সালে। এই বাগানের গল্প বলতে আমি অনন্ত ইউসুফ আছি আপনাদের সাথে। চলুন ঘুরে দেখি। গত 100 বছরে এই বাগানের সৌন্দর্য রক্ষায় দেখা যায়নি তেমন কোনো উদ্যোগ। আশপাশে নির্মিত বহুতল ভবন ছায়া ফেলে কেড়ে নিয়েছে বাগানের অবশিষ্ট সৌন্দর্য। সেই সাথে গত শতকের 90-এর দশক থেকে 22 জন বাগান সেবক একের পর এক অবসর গ্রহণের পর নতুন করে যোগ হয়নি কোনো কর্মী। টেনে টুনে মাত্র 6 জন সেবক দিয়ে চলছে বাগানের কাজ। তবে আজ থেকে 100 বছর আগে এই বাগানের শুরুর গল্পটা ছিল একেবারে অন্যরকম। প্রকৃতিপ্রেমী জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর এই বাগান প্রতিষ্ঠার জন্য পৃথিবীর 50টি দেশ থেকে সংগ্রহ করেছিলেন নানা জাতের ফুলের গাছ। এখনও সেই ফুলের গাছগুলো আছে। আছে দুর্লভ কিছু উদ্ভিদ যা শুধু এই বলধা গার্ডেনেই পাওয়া যায়। দুটি ভাগে বিভক্ত বলধা গার্ডেনে 800 প্রজাতির প্রায় 18,000 গাছ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও বিভিন্ন গাছের বাংলা নামকরণ করেছিলেন। বলধা গার্ডেনের সিবিলি এবং সাইকি এই দুই অংশের মূল আকর্ষণ ছিল। পুকুর, শঙ্খনদ, বিচিত্র বকুল, ক্যামেলিয়া, অশোক, কনকসুধা, এক গাছে 7 রঙের ফুল ফোটা উলট চণ্ডাল, রানী মুকুট, কণ্টকলতা, আফ্রিকান টিউলিপ, সূর্য ঘড়ি এবং সবশেষের জয় হাউস। কবিগুরু এই জয় হাউসে বসে ক্যামেলিয়ার ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছিলেন ক্যামেলিয়া কবিতাটি। একটি দুর্লভ গাছের কাছে আমরা এখন যাচ্ছি। এই গাছটির নাম হলো ভোজপত্র। একসময় এই গাছের বাকল থেকে তৈরি হতো লেখার কাগজ। এই গাছটি পৃথিবীতে আর খুব বেশি নেই। একটা সময় এই অঞ্চলের সম্ভ্রান্ত পরিবারের লোকজন কোট, পাঞ্জাবি বা শেরওয়ানির উপরে ফুল লাগাতেন। সেই ফুল লাগানোর জন্য কোনো কোট পিন ব্যবহার করা হতো না। বলছি চিতা নামের এই ফুলটির কথা। এই ফুলের রোমকূপ জামার সাথে আটকে যায় সহজেই। কলোনিয়াল পিরিয়ডে এই ফুল ছিল আভিজাত্যের লক্ষণ। যে বহুতল ভবনটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় ছিল জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর একটি দোতলা বাড়ি। এই বাড়িতে তিনি আপন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সহ সেই সময়কার সব বিখ্যাত কবি সাহিত্যিকদের। সে বাড়িটি এখন আর নেই, সেই জায়গায় উঠে গেছে বহুতল ভবন। এই ভবনগুলো ওঠার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এই বাগান শুধু ফুলের গাছ নয়, এই বাগান বিখ্যাত নানান প্রজাতির লতা গুল্মের জন্য। তেমন একটি লতার নাম কনকসুধা। এটি তিনি বাইরে থেকে আনিয়েছিলেন এবং এটা নিয়ে একটা মজার গল্প আছে। এই লতা শ্রীলঙ্কা থেকে জাহাজ পথে আসার সময় ভুলবশত চলে যায় অস্ট্রেলিয়ায়। ফিরিয়ে আনতে সময় লেগেছিল 6 মাস। কথিত আছে এই লতার শোকে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন প্রকৃতিপ্রেমী জমিদার বাবু। তার সমাধি ফলকের উপরে লেখা, আই এম এ প্যাশনেট লাভার অফ নেচার। আর এই প্রকৃতিপ্রেমীর সমাধির সামনেই নষ্ট হয়ে যাচ্ছে বলধা গার্ডেনের প্রাচীন ঐতিহ্য। 90-এর দশকে এই বাগান পরিচর্যার জন্য ছিলেন প্রায় 22 জন বাগান সেবক। সেই সংখ্যা এখন নেমে এসেছে 6-এ। আর সেই সাথে চারপাশে গড়ে উঠছে দালান কোঠা, পড়ছে ছায়া, যা ক্ষতি করছে এই বাগানের গাছগুলো।
বাগান রক্ষায় খুব দ্রুত উদ্যোগ নেওয়া না গেলে হারিয়ে যাবে ঢাকার প্রথম বোটানিক্যাল গার্ডেন।